খুব বেশি পরিবর্তন করতে চাইনি জাস্ট বিকজ আমার মনে হয় যে গত সিরিজটা আমরা খুব ভালো খেলেছি তো এখানে আসলে পরিবর্তনের খুব বেশি অবকাশ ছিল না আর কোনো প্রয়োজনীয় মনে হয়নি যে দুটি চেঞ্জ এসছে অবভিয়াসলি আমরা যেই জায়গাটা নিয়ে এখনও একটু মানে যে জায়গা নিয়ে কাজ করার আছে আমাদের তাইমের ওপেনিং পার্টনার যদিও লিটন খুব ভালো খেলছেন যে দলে আসুক সেদিন অ্যাটলিস্ট তিন চারটা ম্যাচ খেলে একটা ম্যাচ খেললেই আসলে আমরা অনেক সময় এটা হয় বা একটা ম্যাচ কেউ খারাপ করলে আমরা আবার অনেক কথা বলা শুরু করে দিই তো সবারই মনে একটু বোঝা উচিত যে দলে যেই কি যেই আসুক তাকে অ্যাটলিস্ট তিন চারটা ম্যাচ সুযোগ দেওয়া উচিত তারপরে উই ক্যান ডিসাইড যে সে ভালো কি মন্দ না তখন বোঝা যায় নাম্বার থ্রি পজিশনটা সাকিব ভালো করছেন সাথে একজন নতুন কাউকে চেষ্টা করলে করতে পারে টিম ম্যানেজার সেই অপশনটা দেওয়া হয়েছে সেজন্য শান্তকে নেওয়া হয়েছে আর মিডল অর্ডারে যেহেতু সাব্বির রহমান একটু অফ ফর্মে আছেন তার জায়গায় আমরা মিথুন আলীকে চেষ্টা করে দেখতে চাই আবার এর আগে আমরা চেষ্টা করেছি বাট তখন টপ অর্ডারে ব্যাটিং করেছি বাট লাস্ট এক বছর মিথুন বেশ ভালো পারফর্ম করছে এবং ওর এই টিমের পারফরমেন্স বেশ ভালো ছিল তো এইসব বিবেচনায় আসলে এই দুজন দলে এসেছে খারাপ করছে না একদম যদিও আমি মনে করি ওটা উপরের দিকে ব্যাটিং করলে ও আরও ভালো মানে পারফরমেন্স দেখাতে পারবে বাট ওর কাছে যেটা আশা করি ব্যাটিং প্লাস কিছুটা বোলিং সেটা ও করে দিচ্ছে বাট নাম্বার সিক্স ডেফিনেটলি আমাদের কাছে মনে হয়েছে দিস ইজ এ ব্যাটসম্যান পজিশন নাম্বার সিক্সে তো সাধারণত ব্যাটসম্যানে খেলে থাকে সো একজন প্রপার ব্যাটসম্যানকেই নেওয়া হচ্ছে যেটা মিথুন আলী মিথুনকে নিয়ে আসলে পরিকল্পনা তো অনেক বড় ডেফিনেটলি আমাদের ফিউচার প্লেয়ার ওকে কিন্তু যদি খেলার একাদশে সুযোগ না পাওয়া হয় ওকে দলে রাখা হয়েছে তো ওকে বিল্ড আপ করার জন্য শান্ত খেলবে এই সিরিজে যদি টিম ম্যানেজমেন্ট মনে করে ওকে খেলাতে হবে ও আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার প্রবলি আমাদের ভবিষ্যতের নাম্বার থ্রি ব্যাটসম্যান হিসেবে আমরা চিন্তা করছি ওকে তো মানে গত ট্যুরে ছিল সুযোগ হয়নি বলে আমরা ওকে আয়ারল্যান্ড নিয়ে গিয়েছিলাম ম্যাচ খেলানোর জন্য ওকে আমরা আসলে ম্যাচ খেলার সুযোগ এখন দেওয়া যাচ্ছে না বাট ওর দলের সাথে থাকবে ও বিল্ড আপ হবে আস্তে আস্তে এবং শেষের দিকে আমাদের যেই একটু ঘাটতি আছে শেষের দশ ওভার ইউজ করাটা মানে স্লগ ওভার যেটা বলি সেটা কিন্তু অনেক সময় হয় না তো আমরা ওকে ওরকম পজিশন দেখতে চাচ্ছি যে একটু ইনিংস বিল্ড আপও করতে হবে প্লাস শেষের দিকে একটু মানে শর্টও খেলতে পারবো সে কাপ খুব বড়ো কম্পিটিশন এখানে বেস্ট কম্বিনেশন সাধারণত খুব ইম্পর্টেন্ট হবে বাট আমার মনে হয় যে যেহেতু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে তো টিমটাও তো আমাদের তৈরি করতে হবে সেক্ষেত্রে সবাইকে মানে যথেষ্ট সুযোগ দেওয়া হবে